আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরে বসেই আপনার হাতে স্মার্টফোন দিয়েই কিভাবে খতিয়ান যাচাই করবেন খুব সহজেই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। এই খতিয়ান যাচাই করার জন্য আমাদেরকে একটি ব্রাউজার অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে উপরে একটি সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আমাদেরকে অনলাইন ভূমি সেবা লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমাদের সামনে অফিসিয়াল একটি ওয়েবসাইট চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি সেবার আবেদন, এই সাইটটিতে ভিজিট করবেন। এখানে আসার পরে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটি মেনু বাটন রয়েছে, এই এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে হোম যে অপশনটি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই অফিসিয়াল সাইটের যে হোম সেটা ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনাদেরকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে এরকম অনেকগুলো অপশন দেখতে পারবে, ই নামজারি, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল ল্যান্ড রেকর্ড। তো যেহেতু আমরা খতিয়ান যাচাই করব, এই জন্য এই যে ডিজিটাল ল্যান্ড রেকর্ড এটাতে ক্লিক করব। এখানে আসার পরে একটি অপশন দেখতে পাচ্ছেন খতিয়ান অনুসন্ধান, এই খতিয়ান অনুসন্ধানটাতে ক্লিক করতে হবে। যখন লোড হয়ে যাবে আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। একদম নিচে আসার পরে আমাদেরকে একটি ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, খতিয়ান অনলাইন আবেদন, এখানে অবশ্যই আমাদেরকে এই কাজটি করতে হবে। প্রথমে অবশ্যই আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমার বিভাগটি সিলেক্ট করলাম, সিলেট সিলেট এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট সিলেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আর একটা জেলা নির্বাচনের কথা বলতেছে, তো আমি সিলেট জেলা নির্বাচন করেছি। নির্বাচন করার পরে আপনি কি খতিয়ান জানতে চাচ্ছেন, সিএস, বিআরএস, আরএস, এসএ নামজারি, তো আমি এসএ খতিয়ানটি যাচাই করব, এই জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন উপজেলা রয়েছে, উপজেলাতে ক্লিক করব। উপজেলাতে ক্লিক করার পরে এখান থেকে আমি সদর যাচাই, আমি যেটা থেকে যে উপজেলা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন মৌজা সিলেক্ট করার কথা বলতেছে, এখানে ক্লিক করব। তো এখানে আপনারা মৌজা যদি খুঁজে না পান তাহলে আপনার টাইপ করে নেবেন। আমি আমার মৌজাটা লিখেছি, দেখুন আমার কত নম্বরে মৌজাটি ছিল, আমার খুঁজতে অনেক সময় লাগতো কিন্তু আমি শুধু টাইপ করেছি, আমার মৌজাটি চলে আসছে। আমি এটাতে ক্লিক করলাম। মৌজা ক্লিক করার পরে আমাদের সামনে চারটা অপশন এখানে রয়েছে, আপনি কি দিয়ে খতিয়ান যাচাই করতে চাচ্ছেন, খতিয়ান নাম্বার দিয়ে, দাগ নাম্বার দিয়ে, মালিকের নাম দিয়ে, স্বামী বা পিতার নাম দিয়ে। তো আমি দাগ নাম্বার না হলে খতিয়ান নাম্বার যে কোনো একটি দিতে পারি। আমি আমার দাগ নাম্বার দিয়ে আমার খতিয়ানটি যাচাই করব। তো আমি আমার দাগ নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের দাগ নাম্বারটা দিয়ে দিবেন। দাগ নাম্বার দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা এই খালি বক্সে বসাতে হবে। আমি আমার এই সংখ্যাটা বাংলা, অবশ্যই বাংলা বসাতে হবে, এখানে কিন্তু ইংরেজি দিলে চলবে না। আমি আমার সংখ্যাটা বসিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান করুন এই অপশনটাতে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি সঠিক হয়, এখানে দেখতে পাচ্ছেন আমার মালিক দখলদার এখানে চলে আসছে, খতিয়ান নাম্বার চারটা নাম্বার এখানে চলে আসছে, চারটি দাগ নাম্বার রয়েছে এবং মালিকের নাম শুদ্ধ চলে আসছে, মসদ্দর আলী, সিকন্দর আলী, মোহাম্মদ নাইম। তো এখানে প্রত্যেকটা নাম কিন্তু এখানে শো করতেছে, যাদের ইয়ে রয়েছে, নাম দখলদার রয়েছে কিংবা যারা খতিয়ানের মালিক রয়েছে। তো এখানে আপনারা যদি এই খতিয়ানটি ডাউনলোড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন নামের একটি অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে খতিয়ানের প্রত্যেকটা ডিটেলস চলে আসবে। আর এখানে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে, অনলাইন কপি, সার্টিফাইড কপি, আপনি যে কপিটা চাচ্ছেন সে কপিটা সিলেক্ট করবেন। তো এখানে অনলাইন কপি সিলেক্ট করা রয়েছে, অনলাইন কপি সিলেক্ট করার পরে এখানে আপনি এই যে সার্টিফাই কিংবা অনলাইন কপিটি কোথায় থেকে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই অ্যারোতে যখন ক্লিক করবেন জেলা প্রশাসকের কার্যালয় এটা সিলেক্ট করা চলে আসবে। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবে, নিচে আসার পরে এখানে আপনার স্মার্ট কার্ড, আগের পুরাতন এনআইডি কার্ডের নাম্বার কিন্তু হবে না, আপনার স্মার্ট কার্ডের নাম্বার দিবেন, স্মার্ট কার্ডে যে জন্ম জন্ম তারিখটা রয়েছে সেটা দিবেন এবং আপনি যে জন্ম ভোটার কার্ডটি মানে এনআইডি কার্ডটি তৈরি করতে যে নাম্বারটি, যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে
এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন নামের একটি অপশন রয়েছে, এটাতে যখনই ক্লিক করবেন আপনার নিচে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই যে খালি বক্সগুলো, সম্পূর্ণ বক্সগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। কমপ্লিট পূরণ হয়ে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ধাপ রয়েছে, পরবর্তী ধাপ, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, যে সার্টিফাইড কপি কিংবা অনলাইন কপি চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন।